আর তিন বাড়ি ফিরে এসেছি, তিন বাড়ি সিট পাই, বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে এসে না খেয়ে চলে যাবো। খেতে বসেছি 12:30 কি 12:20 মতন বাজে, এখন বাজে 1:45, এখনো কিন্তু খেতে দেয়নি। বিয়ে বাড়ি মানে তিন দিন ধরে বিয়ে বাড়ি চলছে, আমি কিছুই ব্লগ করিনি, আজকে রিসেপশন খাওয়া দাওয়া সব আছে, তো জানি না কিভাবে কি ব্লগটা কন্টিনিউ করবো, তারপরে গান বাজানো সব চলবে, আমি সব ভয়েস ওভার দিয়ে দেবো, কি হবে না হবে কিচ্ছু জানি না, তোমরা জাস্ট ব্লগটা দেখতে থাকো। তারপরে আমরা এখান থেকে হচ্ছে একটু ফটো ভিডিও তুলছিলাম সবাই মিলে একসাথে, মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, একটু গল্প করছিলাম, সেজন্য ব্লগটা সেরকম ভাবে কন্টিনিউ করা হয়নি আর কি, সব ইয়ারকি ভাজলামি মারছিলাম আমরা সব কটাই মিলে। আর এটা হচ্ছে মাস্টার মামা, যে যাদের বাড়িতে ভূত সেজে ভয় দেখাতে গেছিলাম তোমরা দেখেছো, তো সেই মাস্টার মামারই হচ্ছে দাদার বিয়ে ছিল, মানে ভূত মামার বিয়ে ছিল। কেমন লাগছে বলো, ভিডিও হচ্ছে এবার বলো কেমন লাগছে, বিয়ে করে কেমন মজা লাগছে, বিয়ে করে কেমন মজা লাগছে। বিয়ে বাড়ি যাবো আর ফুচকা খাবো না তা কখনো হয়, তো এখানে আমি চলে এসেছি ফুচকা খেতে। হ্যাঁ গাইস, আমি আগে ভাগেই গিয়ে হচ্ছে ফুচকাটা টাপার টাপ করে খেয়ে নিয়েছি, কারণ এর পরে যা রেশন দোকানের মতন লাইন পড়েছিল ও বাবা গো, তার আগেই আমি একদম টাপার টাপ করে সব পটপট করে ফুচকাগুলো সাটিয়ে নিয়েছি একা একাই দাঁড়িয়ে। তো গেছিলাম তো অন্যের বিয়েতে, কিন্তু সেখানে গিয়ে সবাই আমাকেই দেখে যাচ্ছিল, মানে আমার অনেক অনেক সাবস্ক্রাইবারদের সাথে সেদিন দেখা হয়েছিল যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখে। গাইজ, এটা হচ্ছে পকোড়ার লাইন, হ্যাঁ পকোড়া নিতে গেছে সবাই, জাস্ট ভিড়টা দেখো, রেশন দোকানেও এরকম ভিড় হয় না। আর ওই যে আমার মা পকোড়া নেওয়ার লাইনে, আগে আগে এসে এসে ভাগ্যিস ফুচকাটা খেয়ে নিয়েছি, পকোড়ার লাইন দেখেছো দাও কফি দাও। ফুচকা খাওয়ার পরে এবার এখান থেকে আমি কফি আর পকোড়াটাও নিয়ে নিলাম, মানে কোনো কিছুই বাদ দিইনি, মা বলছে যে নে 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 আর একটু খা, আমি বললাম না না তোমারটা তুমি খাও আমারটা আমি খাচ্ছি, মাকে বললাম কফিটা খাবি, কফিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সত্যি, কফিটা খুব ভালো লেগেছে আমার, তো ব্রেক নিয়ে নিয়ে সবই খেয়েছি কিছুই ছাড়িনি। কেমন লাগছে বলো, বিয়ে বাড়ি এসে কেমন লাগছে, খুব মজা লাগছে, আর বলো তো আমার ভিডিও কেমন লাগে, দেখেছো ভিডিওটা ভালো লেগেছে, ওটা খুব সুন্দর। এবার আমি আগে ফাঁকা মাঠে এসে এসে সব খেয়ে নিলাম, আর এরা সবাই দাঁড়িয়ে রয়েছে। ওরে বাবা, আমি বলছি কেমন লাগছে, হ্যাঁ বলছে কি শাকচুর্নি শাকচুর্নি, আমি বলছি কি ঈশার মতন ওই যে মঞ্জুলিকা, বলছে না শাকচুর্নি। গাইস, এখানে বিয়েতে এসে সব সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছি, হ্যাঁ খুব গান চলছে, আমি জানি না কপিরাইট ফপিরাইট চলে আসবে, বলে আমার ভিডিও দেখো দিদির ফোনটা, হ্যাঁ একদম দিদির ভিডিওগুলো খুব ভালো লাগে আমাদের দেখতে, আর দিদিকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে দিদিকে ভিডিও দেখতে, ভালো লাগে দিদিকে খুব ভালো লাগে। ও বাবা, কখন খাবো কিছু জানি না, যখন আমি ব্লগটা শুরু করি তখনই গানটা চালিয়ে দেয়, ওই দাঁত বার করছে দেখো দাঁত দেখো, খাওয়ার সময় দেখা করছি আমার শরীরে এনার্জি কমে যাচ্ছে, খাওয়ার না থাকে আমরা না খেয়ে করেছি, জলে
এবারে বেসে লাইন দি। হ্যাঁ 12:10 বাজে, একটু হলো বসে পড়বো। হ্যাঁ ওটাই ভালো, এই ব্যাচও যদি না পেয়েছি ব্যাস। এখন বাজে রাত 12:30, আর এখন ফাইনালি সিট পেয়েছি। তো ফাইনালি তিনটে ব্যাচ যাওয়ার পরে ঘুরে ঘুরে ফাইনালি আমরা সিটটা পেলাম, আর এখানে খিদে অবস্থা আমাদের খারাপ। গাইজ আমি তোমাদের একটা কথা বলছি, মিউজিকটা বন্ধ হয়ে গেছে বলে এখানটায় আমরা খেতে বসেছি 10:30-এ। এই কিসব বলছি, খেতে বসেছি 12:30 মতন বাজে না তখন? হ্যাঁ 12:30 কি 12:20 মতন বাজে। আমি জানি এই ভিডিওটা ছাড়লে পরে মাস্টার মামা দেখবে, ভালো করে শুনে রাখো, ভালো করে দেখে রাখো। এখন বাজে 12:45, এখনো কিন্তু খেতে দেয়নি, ঠিক আছে? এরপরে বেশি দেরি হয়ে গেলে আমরা পেট ভরে খেতে পারবো না। এই যে আমরা এখানটা যতজন বসে আছি সবাই, তার জন্য আমাদের পরে আর একদিন ভালো করে খাওয়ানোর বন্দোবস্ত করা হোক। আমি ভিডিও তো তোমায় বলে রাখলাম, দেখে কমেন্ট করো মাস্টার মামা ছোট্ট মামা দুজনে, এটা বলার জন্য এসেছিলাম। দেখি এবার এক যুগ পর খেতে দিক, তারপরে দেখা যাচ্ছে। ফাইনালি এক যুগ পর খাবার আসছে, আর এখানটায় আমি তো একবার চুল ফুল বেঁধে নিয়ে রেডি হয়ে বসে পড়েছি। ওই যে বললাম মাস্টার মামা ছোট মামাকে কমেন্ট করতে অনেক দেরি করে খেতে দিয়েছে, আমাদের খিদেটা মরে গেছে। মাস্টার মামা ছোট মামা দেখলে বলবে আর কত খাই, তিন দিন ফেলে খেয়েই যাচ্ছি। আর এখানটায় আমরা খেতে বসে এত মজা করছিলাম, মানে এত হাসাহাসি, কী টপিকে ঠিক কথা হচ্ছিলো মনে নেই জানো তো, কিন্তু কী যে হাসছিলাম আর কি বলবো। ও হ্যাঁ, তার মধ্যে কিছু একটা কথাতে হচ্ছে হাসি হচ্ছিলো, তো পাশে দেখতে পাচ্ছ অঙ্কিতার হচ্ছে হাসি থামছে না, তো সেই নিয়ে কথা হচ্ছিলো। সবাই বলছে ওকে থাম থাম, সবাই বলছে দিদি, ওর পাশে বোন, ওর বোন বলছে যে দিদি তুই থাম, হাসি থামা না এখান থেকে সবাই পালিয়ে যাবে। তো সেটাই আমি বলছিলাম যে আমারও মাঝে মধ্যে এরকম হাসি ধরে, মানে যখন হাসা শুরু করি সে হাসি দেখলে পরে লোকে ভয় পাবে, আমার মা মারলে পরেও আমার হাসি থামে না কিছু, তো সেই নিয়ে কথা হচ্ছিলো এখানে। হাঁপিয়ে গেছে আমি খেতে খেতে। কেমন খেলি? পেটে আর ঢুকছে না, এখন বাজে রাত 1:20, 1:20 বাজে, এখন খাওয়া প্রায় শেষ। আমি রসগোল্লা খাই না, তাই আমি এটা খাচ্ছি, আর খেতে পাচ্ছি না, নড়তে পাচ্ছি না। কি হরে খেতে বসেছি না, যুদ্ধ করেছে খেতে খেতে। দেখো কানের ফানে সব খুলে পড়ে গেছে, মানে খেতে খেতে কানের খুলে গেছে, এক কানে খুলে গেল তাই আর এক কানে খুলে ফেললাম। সো গাইস এখন বাজে হচ্ছে রাত 1:45, মানে 1:45, আর আমরা যাচ্ছি এখন বাড়ি। হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায়, মানে সামনে যেহেতু মাস্টারমামাদের বাড়ি থেকে, তো আমাদের বাড়ি বেশি দূর না, তো হচ্ছে আমাদের ফ্ল্যাটে অলরেডি তালা পড়ে গেছে, বাট মার কাছে চাবি আছে। তো এই 1:45 সময় যাচ্ছি বাড়ি, আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, মানে আমার কানের ফানে সব খুলে ফেলেছি, মানে বিয়ে বাড়ি খেয়ে একদম শেষ অবস্থা, শাড়ি ফাড়ি সব গুটিয়ে নিয়েছি একেবারে। তো গাইজ বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত 2:00, কোথায় তাকিয়ে কথা বলছি। তো গাইজ বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত 2:00, শরীর আর দিচ্ছে না, ঠিক আছে, অবস্থা খুব খারাপ। আর আমার তো খেতে বসেই কানের ফানে সব খুলে গেছে। তো আজকের ভিডিওটা সেরকম কিছুই হয়নি, বাট তাও স্টিল যেটুকুনি হলো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা বেশিরভাগ মজা করছিলাম, গল্প করছিলাম, তাই এসব করতে ভুলে গেছি, বেশি কথা বলতে ভুলে গেছি। তাও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করো। আর হচ্ছে পাবলিক রিয়াকশনের মধ্যে তোমরা কী ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, নতুন নতুন কোনো আইডিয়া কিছু থাকলে পরে নেক্সট কী ভিডিও দেখতে চাও। আমার শরীরটাও আসলে খুব একটা ভালো না, সেই জন্য ভিডিও বানাতে বেরোতে পারছি না, তার মধ্যে বিয়ে চূড়া ছিল, তো এই জন্য আরও কাজ করতে পারিনি। বাট এবার ব্যাক টু ব্যাক চ্যানেলে ভিডিও আসবে, আর তোমরা কী ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এতটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। Bye, I love you.